চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন টিপু নামে ওই বাসের চালক এবং তার সহকারী জনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে নগরের কোয়াইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় ভুক্তভোগী ওই নারী উনিশ মে নগরের শিল্প এলাকা থেকে কাজ শেষে বাসে বাড়ি ফিরছিলেন নগরের বহদ্দার হাটে অন্য সহকর্মীরা বাস থেকে নেমে যান কিন্তু ওই নারী নামার আগেই চালক দ্রুত চালিয়ে চলে যায় পরে গাড়ির পিছনে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চালককে খুশি মেরে চলন্ত বাস থেকে লাভ দেন তিনি চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন টিপু নামে ওই বাসের চালক এবং তার সহকারী জনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে নগরের কোয়াইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় ভুক্তভোগী ওই নারী উনিশ মে নগরের শিল্প এলাকা থেকে কাজ শেষে বাসে বাড়ি ফিরছিলেন নগরের বহদ্দার হাটে অন্য সহকর্মীরা বাস থেকে নেমে যান কিন্তু ওই নারী নামার আগেই চালক দ্রুত চালিয়ে চলে যায় পরে গাড়ির পিছনে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চালককে খুশি মেরে চলন্ত বাস থেকে লাভ দেন তিনি চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন টিপু নামে ওই বাসের চালক এবং তার সহকারী জনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে নগরের কোয়াইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় ভুক্তভোগী ওই নারী উনিশ মে নগরের শিল্প এলাকা থেকে কাজ শেষে বাসে বাড়ি ফিরছিলেন নগরের বহদ্দার হাটে অন্য সহকর্মীরা বাস থেকে নেমে যান কিন্তু ওই নারী নামার আগেই চালক দ্রুত চালিয়ে চলে যায় পরে গাড়ির পিছনে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চালককে খুশি মেরে চলন্ত বাস থেকে লাভ দেন তিনি চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন টিপু নামে ওই বাসের চালক এবং তার সহকারী জনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে নগরের কোয়াইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় ভুক্তভোগী ওই নারী উনিশ মে নগরের শিল্প এলাকা থেকে কাজ শেষে বাসে বাড়ি ফিরছিলেন নগরের বহদ্দার হাটে অন্য সহকর্মীরা বাস থেকে নেমে যান কিন্তু ওই নারী নামার আগেই চালক দ্রুত চালিয়ে চলে যায় পরে গাড়ির পিছনে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চালককে খুশি মেরে চলন্ত বাস থেকে লাভ দেন তিনি চট্টগ্রামের চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন টিপু নামে ওই বাসের চালক এবং তার সহকারী জনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে নগরের কোয়াইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় ভুক্তভোগী ওই নারী উনিশ মে নগরের বিস্তিক শিল্প এলাকা থেকে কাজ শেষে বাসে বাড়ি ফিরছিলেন নগরের বহদ্দার হাটে অন্য সহকর্মীরা বাস থেকে নেমে যান কিন্তু ওই নারী নামার আগেই চালক দ্রুত চালিয়ে চলে যায় পরে গাড়ির পিছনে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চালককে খুশি মেরে চলন্ত বাস থেকে লাভ দেন তিনি চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন টিপু নামে ওই বাসের চালক এবং তার সহকারী জনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে নগরের কোয়াইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় ভুক্তভোগী ওই নারী উনিশ মে নগরের শিল্প এলাকা থেকে কাজ শেষে বাসে বাড়ি ফিরছিলেন নগরের বহদ্দার হাটে অন্য সহকর্মীরা বাস থেকে নেমে যান কিন্তু ওই নারী নামার আগেই চালক দ্রুত চালিয়ে চলে যায় পরে গাড়ির পিছনে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চালককে খুশি মেরে চলন্ত বাস থেকে লাভ দেন তিনি